গ্রাম বাংলার সংস্কৃতি। আসসালামু আলাইকুম। আমার দাদাই হাতি মানে প্রাইস কত? 250 টাকা। তারপর এগুলি 520 টাকা। এটা 500 টাকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বন্ধুরা, আজ আমরা দেখব 600 বছরের পুরনো জমিদার বাড়ি। বন্ধুরা, রাজধানী ঢাকা থেকে 25 কিলোমিটার পূর্ব দিকে সবুজের সমারোহ আর বনানীর শ্যামলিমায় মনোরম স্থাপত্য শৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ছায়া ঢাকা, পাখি ঢাকা, হৃদয় ছোঁয়া নৈসর্গিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয় সোনারগাঁও। এই সোনারগাঁওয়ের সঙ্গে জড়িয়ে আছে সোনালি অতীতের এক সুবর্ণ অধ্যায়ের উল্লেখযোগ্য স্মৃতি। সোনারগাঁওয়ের নামকরণের মতভেদ রয়েছে। গবেষকদের মতে সোনারগাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণবিথি বা সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলের সোনারগাঁও
নামের উদ্ভব। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এখন বরাবর হাতে থাকবে। রয়েছে দুই নম্বর প্রবেশ করার গেট, গেট নম্বর দুই। বন্ধুরা, কেউ কেউ বলেন বারো ভূঁইয়ার প্রধান ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নাম অনুসারে এর নাম হয়েছে সোনারগাঁও। সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। সোনারগাঁও জাতির ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। সোনারগাঁও মধ্যযুগে ছিল মুসলিম সুলতানদের রাজধানী। বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। আমরা সাধুগড়ের এক নম্বর গেটে চলে আসছি, খুবই কাছাকাছি। বন্ধুরা, সোনারগাঁও উপজেলার বর্তমান আয়তন 117.66 বর্গ কিলোমিটার। এর নারায়ণগঞ্জ জেলা সদর থেকে এটি প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, সোনারগাঁয়ের ইতিহাস জানার জন্য পৌরাণিক উপাখ্যান, কিংবদন্তি বা জনশ্রুতির উপর বেশ নির্ভর করতে হয়। মধ্যযুগীয় এই নগরীটি অবস্থান নির্ণয় করা কঠিন। সোনারগাঁয়ের পূর্ব মেঘনা নদী, দক্ষিণ পশ্চিমে শীতলক্ষা, দক্ষিণে ধলেশ্বরী এবং উত্তরে ব্রহ্মপুত্র দ্বারা পরিবেষ্টিত থাকায় এলাকাটি উন্নত ছিল। সেই জন্য রাজা বাদশাহগণ সানন্দে সোনারগাঁয়ে বাংলার রাজধানী গড়ে তুলেছিলেন। ধারণা করা হয় ঐতিহাসিকভাবে সোনারগাঁয়ের উদ্ভব প্রাক মুসলিম যুগ থেকে। বন্ধুরা, ঐতিহাসিক স্বরূপচন্দ্র রায়ের মতে সুবর্ণগ্রাম একটি প্রাচীন গ্রাম। বৌদ্ধ আমল থেকে সুবর্ণগ্রাম সুর, পাল এবং দেব প্রভৃতি রাজার রাজধানী হিসাবে মর্যাদা
পেয়েছিল। সুবর্ণগ্রাম বা সোনারগাঁ প্রাচীনবঙ্গের বিশেষ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছিল। সোনারগাঁয়ের প্রাচীনতা সম্পর্কে নির্ভরযোগ্য দলিলের অভাবে কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। বন্ধুরা, এই ভাস্কর্যটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। গ্রাম বাংলার সংস্কৃতি বন্ধুরা, সোনারগাঁ ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। বন্ধুরা, ইশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। ইশা খাঁর স্ত্রী সোনাবিবির নামে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়। এখানে সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, ইব্রাহিম দানিশমান্দ এর দরগা ইত্যাদি নানা রকম স্থাপনা রয়েছে। বন্ধুরা, সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত। পানামনগর এই এলাকাটি 19শ শতকে সোনারগাঁওয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল। এখানে মসলিন কাপড় ব্যবসায়ীরা বাস করতেন। এখানকার সুদৃশ্য বাড়িগুলো এখন ধ্বংসের মুখে রয়েছে। এটি একটি পর্যটন কেন্দ্র এবং সারা বছর অনেক মানুষ এখানে বেড়াতে আসে। বন্ধুরা, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত প্রায় 600 বছরের পুরনো ঐতিহাসিক বড় সর্দার বাড়িটি ইশা খাঁর জমিদার বাড়ি হিসাবেও সুপরিচিত। প্রায় 27,400 বর্গফুট আয়তনের দ্বিতল বড় সর্দার বাড়িটিতে মোট 85টি কক্ষ রয়েছে। নিপুণ নকশা
টাইলস এবং মার্বেল পাথরের ব্যবহার এই জমিদার বাড়িকে করেছে অনন্য বৈশিষ্ট্য অতুলনীয়। বন্ধুরা, ঐতিহ্যের নিদর্শন জমিদার বাড়ি শুধু আমাদের ইতিহাসের সাথে পরিচয় ঘটায় না, সেই সাথে আমাদের কৃষ্টি এবং সাংস্কৃতিক জীবনবোধের ধারাবাহিক রূপরেখা প্রদান করে। সময়ের পালা বদলে আজ জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়েছে, কিন্তু চাইলেই ঘুরে আসতে পারেন আপনার পছন্দের জমিদার বাড়ি থেকে। বন্ধুরা, ইতিহাস ও ঐতিহ্যের সাথে আপনার কাটানোর সময় ব্যর্থ হবে না, এটা সুনিশ্চিত। দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে বড় সর্দার বাড়ির ভবনের প্লাস্টার ও ছাদ সহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাড়িটির ঐতিহ্য ও পুরানো সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদি রূপ ফিরিয়ে আনতে কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াং ওয়ান কর্পোরেশন 2012 সালের 3 জানুয়ারি সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ কাজে চুক্তি করে অনুদান হিসাবে কোম্পানিটি প্রায় 20-20 টাকা ব্যয় করে ভবনটির আদিরূপ ফিরিয়ে আনে। এছাড়া কোম্পানিটি ভবনের বাইরে পুকুর ও সড়ক সহ আশপাশের খালি জায়গার সৌন্দর্য বাড়াতেও কাজ করে। বন্ধুরা, ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জ জেলার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ জায়গা। ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনে ঘুরে আসুন ঢাকার কাছের এই প্রাচীন জনপদ হতে। এখানে ভ্রমণ আনন্দের সাথে ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের গভীরে যাওয়ার সুযোগ মিলবে। বন্ধুরা, সোনারগাঁও
জাদুঘর সপ্তাহের বৃহস্পতিবার পুরো বন্ধ থাকে, বুধবার হাফ খোলা থাকে। তবে বুধবারও কর্তৃপক্ষ প্রায় বন্ধ রাখে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রবেশ করা যায়। বন্ধুরা, সোনারগাঁও যেতে খরচ কেমন পড়বে? গুলিস্তান থেকে মোরগাপাড়া পর্যন্ত বোরাক এসি বাসের ভাড়া 50 টাকা থেকে 60 টাকা। ইজি বাইক রিজার্ভ নিয়ে জাদুঘর পর্যন্ত যাওয়ার ভাড়া 100 টাকা, অথবা গুলিস্তান থেকে চিটাগাং রুটের ভাড়া 30 টাকা, সেখান থেকে বাদন বাসে করে সোনারগাঁও গেটের সামনে নামা যায়, বাদন বাসের ভাড়া 30 টাকা জনপতি। বন্ধুরা, এই সেই 600 বছরের পুরনো ঐতিহাসিক বড় সর্দার বাড়িটি ইশা খাঁর জমিদার বাড়ি হিসেবেও সুপরিচিত। বন্ধুরা, বাঁশের সাঁকো অনেকদিন পরে দেখলাম, যা খুবই ভালো লাগছে।
বন্ধুরা, শিক্ষা সফরে আগত স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য প্রধান গেট প্রবেশ ফি 30 টাকা প্রতিজন। শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পেটে ফাউন্ডেশনের পরিচালক বরাবর আবেদন করতে হবে এবং শিক্ষার্থীদের পরিধেয় ইউনিফর্ম থাকতে হবে। আসসালামু আলাইকুম।
ভাই মুকুশটার প্রাইস কত? মুকুশটা মুকুশটা 500, নিচের যা ছোট আর গানে 400। দাদাই হাতে দাদা তো প্রাইসটা যদি বলতেন কোনটা কি প্রাইস? এটার প্রাইস কত? 650 টাকা। তারপরে এগুলি 520 টাকা, এটা 400 টাকা। হ্যাঁ, এটা 1000 টাকা, এটা 1200 টাকা। জি, এটা 200 টাকা, এটা 800। এটা 800 টাকা, এটা 800। মানে ময়ূর 800? হ্যাঁ, ময়ূর 800। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আজ বিদায় নেওয়ার পালা। পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ করে শেষ করলাম আজকের এই পর্ব। বন্ধুরা, সোনারগাঁও জাদুঘর নিয়ে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।